ইলাহা ইল্লাল্লাহ লাব্বাই লাব্বাই ইয়া রাসূলুল্লাহ 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 আল্লাহ যতটুকু খুশি হয় দয়াল নবীর জিকির করলে তার চেয়েও কোটি গুণ আমার মাওলা আরো বেশি খুশি হয় যদি বলেন এটা পয়েন্ট আবেগ নয় বিবেক নয় যুক্তি নয় আল কোরআন প্রমাণ করছে কিন্তু দুঃখজনক আমরা মুসলমান দুঃখজনক আমরা রবিজির উম্মত দুঃখজনক পয়গম্বর আমাদেরকে জান্নাত নিয়ে যাবে কিন্তু মুসলমান হয়ে অনেক মুসলমানের দয়াল নবীর শানটাই ভালো লাগে না এরকম অনেক মুসলমান আছে না নাই আছে আমি আপনাকে দলিল দিয়ে যাই আমার ইবাদত আপনার ইবাদত এর চেয়েও কোটি গুণ দামি হযরতে বাবা আদমের ইবাদত কথা ঠিক কিনা নবী রাসূলের একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয় আমাদের কোটি বৎসরের ইবাদতকে যদি আরেক পাল্লায় রাখা হয় নবী রাসূলের একটা সিজদা কোটি গুণ দামি হয়ে যাবে এদিকে কোনো সন্দেহ আছে না তিলকার রুসুলু ফদ্দালনা বলে আল কোরআনে বলছে আল্লাহ নবী রাসূলকে তো আমার সেরা বানাইলাম ওনাদের মধ্যেও আবার আমি রাসূলদেরকে উপরে তুললাম তাহলে উপরে তোলা ডিভাইড করা মর্যাদা কাউকে বেশি দেওয়া মর্যাদা কাউকে কম দেওয়া এটা মাওলার শান এটা কার শান মাওলার শান সেই জন্য যদি বলে আমি আর আপনি এক এটা আল্লাহর কথার সাথে মানাই না আল্লাহ বলে আমি সবাইকে এক করে বানাই নাই আমি ডিভাইড মর্যাদা দিয়ে বানিয়েছি কাউকে উপরে কাউকে মধ্যম কাউকে নিম্ন মর্যাদা দিয়ে বানিয়েছি সর্বশ্রেষ্ঠ যারা ওনাদের নাম নবী রাসূল এখন আসেন আলোচনার ভেতরে প্রবেশ করতে লাগলাম বাবা আদম ও সফিউল্লাহ আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন বাই কন্টিনিউ লাগাতার বিরতিহীন 300 বৎসর কান্না করেছে এক মিনিটের জন্য কান্না বন্ধ হয় নাই আমার বাবা আপনার বাবা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন ওহে বাবা আপনি 300 বৎসর লাগাতার কেঁদেছেন কেন বলে উঠবে আমার আল্লাহকে রাজি করার জন্য সুবহানাল্লাহ কথা ঠিক কি না ঠিক তেমনি ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ে গেলেন আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরিল আমার খলিল আগুনে নিক্ষেপ হচ্ছে আর দুই এক মিনিট পর আগুনে পড়বে যাও না আমার ইব্রাহিমের কিছু লাগবে কিনা দেখো জিবরিল আমিন সমস্ত পাওয়ার ব্যবহার করে সিদরাতুল মুনতাহা থেকে অগ্নিকুণ্ডের আগে এসে ইব্রাহিম খলিলুল্লাহকে ধরলেন ডাক দিয়ে বললেন ইয়া ইব্রাহিম নিচে আগুন আগুনের কাজ জ্বালাইয়া দেওয়া আগুনের কাজ ছাই করে ফেলা হাল্লাক হাজা ও আমার ইব্রাহিম তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলো আমার চৈশন্য রানী পাকা আছে এক পাকার বাড়ির চোটে আগুন নিবাইয়া ফেলতে পারবো শুধু বলেন সাহায্য লাগবে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন জিবরিল তুমি চলে যাও আমার কোনো সাহায্য লাগবে না আমি মাওলার দরবারে কোনো ফরিয়াদ করব না এই আগুন যদি আমার জ্বালায়া ছাই করে ফেলে এতে ওই ইব্রাহিম রাজি আছে মাওলাকে রাজি করার জন্য ঠিক তাকবীর আল্লাহু আকবার আরে রিসালা ইয়া রাসূলুল্লাহ ঠিক তেমনি ভাবে বন্ধু আমার ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি নিয়ে দিলেন চাকু নিয়ে নিলেন কোরবানি করবে ইসমাইল জবিহুল্লাহকে শোয়ানো হলো গলার উপর ছুরি রাখা হলো ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলে ইয়া বুনাইয়া ও আমার আদরের বৎস তোমার কি জানের কোনো ভয় হচ্ছে হযরত ইসমাইল জবিহুল্লাহ বলেন গর্দান দুই ভাগ হবে এরপরেও আমার কোনো আওয়াজ নাই অবজেকশন নাই বাঁচার কোনো আকুতি মিনতি নাই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞেস করলেন লিমাজা কেন তোমার জানের ভয় নাই বলছে আমি এই জান কোরবান করে দিয়ে মাওলাকে রাজি করতে চাই ঠিক তেমনি ভাবে হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন আমি যদি রোগী হয়ে যায় আপনি যদি রোগী হয়ে যায়
তার যদি উত্তর দিয়ে দেয় আমরা মাওলার দরবারে কান্নাকাটি করি মাওলা আমারে তুমি ভালো করে দাও হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর মুবারক এত বেশি আক্রান্ত হলো তার জবাব দিয়ে দিয়েছে আইয়ুব আলাইহিস সালাম দু হাত তুলে বলে মাওলা আমি বড় খুশি আছি আলহামদুলিল্লাহ গায়ের মধ্যে পোকা চলে আসলো তখন বলে উঠল মাওলা বড় খুশি আছি আলহামদুলিল্লাহ পোকা মাংস খেতে লাগলো বলে উঠল মাওলা আমি বড় খুশি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর ডাক দিয়ে বলে আইয়ুব আমার বান্দা যদি অসুস্থ হয় দোয়া করে ভালো হওয়ার জন্য আমার বান্দার শরীরে যদি পোকা আসে সে কান্না করে আকুতি মিনতি করে তোমার কোনো শব্দ নাই কিছু চাইবা নাকি হযরত আইয়ুব বলেন মাওলা আমি অসুস্থ খুশি আমার শরীরে পোকা খুশি আমার মাংস হাড্ডি খাই খুশি আমার কোনো চাওয়া নাই তবে একটা চাওয়া আছে আল্লাহ বলেন বলো আমি দিব আমার ঠোঁট আর জিব্বাটা একটু ঠিক রাখিও আর সব খেয়ে ফেলক আপত্তি নাই আল্লাহ বলে জিব্বা দিয়ে কি করবে মাওলার জিকির করে মাওলাকে রাজি করবো নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ডক্টর সৈয়দ হাসান আল আজহারি হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে বন্ধু আমার বাবা আদম আলাইহিস সালাম 300 বছর কেঁদেছেন মাওলাকে রাজি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়লেন মাওলাকে রাজি করার জন্য ইসমাইল যাবিহুল্লাহ আপন গলায় ছুরি মেরে নিলেন মাওলাকে রাজি করার জন্য আইয়ুব আলাইহিস সালাম আপন অসুস্থতার উপর রাজি হলেন মাওলাকে রাজি করার জন্য ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকে বলে লা ইলাহা ইল্লা আনতা মাওলা যদি পাহাড়ের উপর রাখো যদি আগুনের উপর রাখো যদি পানির উপর রাখো যদি মাছের পেটে রাখো তুমি মাওলাকে আমি ছাড়বো না আমি তুমি মাওলার জিকির করবো কারণ আমি ইউনুসের তাই স্বপ্ন তুমি মাওলার রাজি করতে চায় ঠিক তেমনি ভাবে মুসা আলাইহিস সালাম তোরে সাইনাই দেরি তিনবার চারবার উঠেছে জিজ্ঞেস করেন পায়ে ব্যথা হয় নাই শরীরের মধ্যে গায়ের জ্বরের ভাব আসে নাই সে আমার ব্যথা অনুভব হয় নাই কেন সে মাওলার প্রেমে আমি বিভোর হয়ে গেছি শুধু তাই নয় বন্ধু আমার আসমান পিলার ছাড়া দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য সূর্য আলো দেয় জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য চাঁদ নরম হয়ে মিটিমিটি হাসে জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য তারকারাজি ঝিকিমিকি করে জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য এই জমিন পানির উপর স্থির নড়াচড়া করছে না জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য মেঘমালা জমিনে পড়ে যাচ্ছে না জিজ্ঞেস করেন কেন বলবে মাওলাকে রাজি করার জন্য সকল নবী রসুল গস কুতুব তাল আস মানব জমিন মানব জাতি সমস্ত সৃষ্টি কল যখন আল্লাহকে রাজি করতে চায় আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছে ওয়ালাহা ইউতিকা রব্বুকা ফাতারদা আমি মাওলা আপনি নবীকে রাজি করতে চায়